সালাম আইকুল আলহামদুলিল্লাহ সুপ্রদর্শক আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ইজি ম্যাডিক্সের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের শিরোনাম রংপুরের সাত দফা দাবিতে সরকারি কর্মচারীদের বিভাগীয় সমাবেশ হয়েছে প্রচলন আমরা এখন বিস্তারিত জানি নেই সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা পে কমিশন গঠনসহ সাত দফা দাবিতে রংপুরে বিভাগীয় সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্ষ্য পরিষদ শুক্রবার রংপুর টাউন হলে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পরিচালক অ্যাডভোকেট ইসলাম এবং সেখানে আরও অনেকে উপস্থিত ছিলেন এবং সাত দফা দাবিগুলো হল সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ঘোষণা বৈষম্যমূলক নবম পে স্কেলের লক্ষ্যে পে কমিশন গঠন দশম ধাপে পে স্কেল নির্ধারণ পদ পদবী ও গ্রেড পরিবর্তন দশম গ্রেডে উন্নীতকরণ শতভাগ পেনশন প্রদান আউটসোর্সিং বাতিলপূর্বক পূর্বক উক্ত পদ্ধতিতে নিয়োগকৃতদের উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে স্থানান্তর সহ দ্রব্যমূল্যের উদ্যোগত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি সমন্বয় করে সকল ভাতাদি বৃদ্ধি করেন বক্তারা দাবিগুলো বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন এই বিভাগীয় সমাবেশে রংপুর বিভাগের আট জেলার সকল বিভাগের সরকারি কর্মচারীগণ অংশগ্রহণ করেন তো সুপ্রিয় দর্শক এটাই ছিল নবম পে স্কিল গঠন এবং মহার্ঘ সম্পর্কিত এবং সরকারি কর্মচারীদের দাবিদা আদায়ের সম্পর্কিত সর্বশেষ আপডেট তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্টটি আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন পরবর্তী আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আপনাদের সকলকে ধন্যবাদ